ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। জানবাজের ট্রেলার সকালবেলা আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছে ইনস্টাগ্রামে, তো জানবাজের ট্রেলার নিয়ে কথা বলতে বলছিল। আমি ভাবছিলাম জানবাজের ট্রেলার নিয়ে কী কথা বলবো, ভাবছিলাম এটা নিয়ে কোনো কথাবার্তা বলবো না, কারণ সেই বলবো আবার মানে অনেকেই বলবে যে না ঠিক কথা, আর অনেকে বলবে যে বাংলা সিনেমাকে সাপোর্ট করো, এই ট্রেলার নিয়ে কেন বললে, বনির ফ্যান আমরা। তা বনির ফ্যান নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমি ভূতচক্র সিনেমাটা দেখেছি, অনেককে বলেছি যে সত্যি সিনেমাটা খুব ভালো সিনেমা, রিভিউও করেছি এবং প্রত্যেকে অনেকে দেখতে যাচ্ছে, অনেকে বলছে হ্যাঁ ছবিটা খুব ভালো ছিল, শুনে খুব ভালো লাগে। ঠিক আছে, তো আজকে যখন এই ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা নিয়ে কী বলবো, প্রথম কথা হচ্ছে দেখে মনে হচ্ছে যে সেই আমি হয়তো 80 সাল 90 সালে যে ছবিগুলো হতো, যেগুলো আমাদের বাপ ঠাকুরদারা দেখে অভ্যস্ত, সেরকম ধরনের একটা ছবির ট্রেলার দেখছি। অনুপ সেনগুপ্ত তো এতদিন ধরে কাজ করেছেন, এই হরনাথবাবু তো কম বয়স হয়নি, উনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আমার তো একবারও ভূতচক্র দেখে মনে হয়নি যে এই হরনাথ চক্রবর্তী কী কাজ করলো, সেই তো পুরোনো আমলের লোক, এদের দিয়ে ছবি আমার একবার মনে হয়নি। আমি বারবার বলে গেছিলাম যে উনি খুব ভালো ডিরেক্টর এবং সত্যি কাজে দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে, ওই একটা কথা বলে না যে এজ কখনো ম্যাটার করে না কাজের মধ্যে, কখনো ম্যাটার করে না। ঠিক আছে, তা ওনার বয়স হোক না হোক আমার জানার দরকার নেই, কিন্তু অনুপ সেনগুপ্ত দায়িত্ব নিয়ে গাছটা ঝুলিয়েছে। এবং কী বলবো, ট্রেলারটা যখন স্টার্টিংয়ে দেখানো হচ্ছে, আমরা যে আগের ছবিগুলো দেখেছি, একটা মস্ত বড় গুন্ডা তার আন্ডারে সব পুরো শহরটা রেখে দিয়েছে, এখানে একটা পুরো গ্রাম রেখে দিয়েছে, এবং তার একজন চালাচামুন্ডার মধ্যে অন্যতম হচ্ছে বনি। ঠিক আছে, তো তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইন্সপেক্টর, সে আবার দ্বিতীয়বার ওয়ার্নিং দেয় না, সেই ইন্সপেক্টরটাকে টোটা রায়চৌধুরী, এবং টোটা রায়চৌধুরীকে চ্যালেঞ্জ করে দিচ্ছে কে, বনি। এবার টোটা হচ্ছে একজন মার্শাল আর্ট জানা মানুষ, তারা আমরা অ্যাকশন সিকোয়েন্স দেখলেই বুঝতে পারি, তার সঙ্গে বনি পাঙ্গা নিচ্ছে, উদমা কেলানি খাচ্ছে। এবার নায়িকার আগমন ঢুকছে, নায়িকা বলছে তোমার নাম কি, ও গান গেয়ে দিচ্ছে, এবং গান গাওয়ার পরে মারধর খেয়ে আসছে, তখন আবার সুদীপ বাবা বলছে তোর জন্য পার্টি রেখেছি, আইটেম সংও দেখিয়ে দিল টেলারে, আইটেম সং হয়ে গেল। তারপরে দিদি, আমরা তো স্টেটে একটার দিকে চিনি, এ দিদি আবার কোন দিদি, এ দিদি আবার ক্যাপ্টেন মার্ভেলের চেয়েও বেশি শক্তিশালী, এক ধাক্কা দিচ্ছে উল্টে চার পাঁচ ঘুরে পড়ে যাচ্ছে। তারপরে আবার টোটায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার কে চলে আসছে, এবার বনির নতুন লুক চলে আসছে, এই বনি সবাইকে খেলিয়ে যাচ্ছে। লাস্টে রবার্ডামের সাথে আন্ডারটেকারের মানে সুদীপের সাথে বনির খেলাখেলি হচ্ছে, যেখানে সুদীপ আন্ডারটেকার ওকে রেস্ট ইন পিস করে দিচ্ছে। তো এই হয়ে যাচ্ছে ট্রেলার। তো ট্রেলার নিয়ে ভালো আর খারাপ কী বলবো, ভালো খারাপ আমি যা বলবো তার থেকে বেশি আপনারা ভালো জানেন, যে এই ছবিটার ট্রেলার দেখার পরে আপনাদের হার্টবিট কত তেজে বাড়ছে, এক্সাইটমেন্ট লেভেল এত আমাদের বেশি যে এই ট্রেলার দেখে আমরা বলবো সত্যি প্যান্থার পাসওয়ার্ডের কাছাকাছি নেই। আজকে আমরা ভালো মেইন স্ট্রিম ছবি দেখতে চাই প্রত্যেকে, কারণ আজকে বাণিজ্যিক ছবির বাজার এরকমভাবে পড়ে গেছে। ঠিক আছে, বাণিজ্যিক ছবির বাজার আজকে এত ঘাটতি নেমে গেছে, যেখানে এক বছরে ওপেনিং 1 কোটি টাকার হতো, 75 লাখ 80 লাখ টাকার ওপেনিং ইউ হতো, সেখানে এত খারাপ হয়ে গেছে যে 1 কোটি টাকা রিকভার করা চাপ হয়ে যাচ্ছে। সেখানে পাসওয়ার্ড প্যান্থার রিসার্চ ওয়ার্ক করা হচ্ছে, এই দুটো ছবির টিজার দেখে প্রত্যেকটা মানুষ এক্সাইটেড ছবিগুলো কী হবে। শুধু প্যান্থার পাসওয়ার্ড বলে না, এই ভূতচক্র প্রাইভেট লিমিটেড ছবিটা খারাপ হয়েছে, খুব ভালো ছবি হয়েছে। এবং আমরা জানি এই আপকামিং যে মেইন স্ট্রিম ছবিগুলো হবে, দেব করুক, জিৎ করুক, অন্য নায়কটা করুক, প্রত্যেকে ভালো করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট চেষ্টা করছে। তো আমি বলছিলাম কিন্তু বনি খারাপ ছবি করছে বা বনি বাজে বাজে ছবি চুজ করছে, এরপর ধরুন বনি একটা ভালো ছবি করলো, কিন্তু কেউ যখন এই ছবিটা দেখে নেবে, তার বাবার ছবি জানবাজ যখন দেখে নেবে, তখন কি সে আর পরের বার টিকিট কেটে দেখবে, সে বলবে বনির আগের ছবিটা দেখেছি, একই 50 টাকা ডুবলো, আবার কে পয়সা খরচা করবে, তখন বলবে যে ওয়ার্ড অফ মাউথের ওপর ডিপেন্ড করে ছবি। তো কেন লোকে ভালো ছবি দেখতে চায়, কেন লোকে দেখতে চায়, এরকম ধরনের ছবিগুলো পেয়েছে বলে তো লোকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আজকে এবার আপনি বলবেন তাহলে কি হিন্দিতে খারাপ ছবি হয় না, তামিলে খারাপ ছবি হয় না, তেলেগুতে খারাপ ছবি হয় না? খারাপ ছবি একটা আলাদা বিষয়, এবং ফ্রেম দেখে সিকোয়েন্স দেখে আপনার মনে হচ্ছে আমরা পিছিয়ে আছি টেকনোলজি ওয়াইজ, কাজ ওয়াইজ, কাজের পরিহার ওয়াইজ, তখন মনে হয় সত্যি এরকম কাজের কোনো দরকার নেই। প্রত্যেকটা সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্স থেকে কাজ ভেঙে পড়ছে, এগুলো অ্যানিমেশন করেছে, কেমন দেখতে লাগছে, কেমন দেখতে লাগছে এগুলো। তো এগুলো দেখে আপনি কি বলবেন, যে খারাপ ছবি কোথাও হয় না, খারাপ ছবি সব জায়গাতে হয়, এগুলো সবসময় ওভাবে বলা যায় না, সবসময় সব কিছু ওরকম হাতে থাকে না, সব জায়গায় পারফেক্ট কাজ হবে। তারপরে এই পরিমাণ কাজের হারের কাজের অবস্থা এই যে দেখে মনে হবে এত পুরনো। এখন যদি আমরা মানে ক্যালকাটা ফেস্টিভ্যাল বলি, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বলি, আমাদের কলকাতার ফেস্টিভ্যালগুলো বলি, সেই ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে একটা ফিচার ফিল্ম, একটা শর্ট ফিল্ম দেখলে, ডকুমেন্টারি দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে এত ভালোরা কাজ করেছে, এত জেনুইন ওয়ার্ক করেছে ওরা, বাচ্চা বাচ্চা ছেলেরা খেটে খেটে কাজ করছে। আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে গেছি, KIFTI বলি, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বলি, পুনে ফিল্ম ফেস্টিভ্যাল, নমিনেশন দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো সেখানে কোন লেভেলের কাজ হচ্ছে, তা 2019 আমার দেখা সবথেকে ঘাটিয়া, সবথেকে থার্ড ক্লাস ট্রেলারের মধ্যে এই ছবিটার ট্রেলার অন্যতম। আপনাদের যেটা মনে হয় আপনারা বলবেন, এবং আপনারা যারা দেখেছেন আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা এত অবধি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর রেড বাটনটা এক্ষুনি প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা শেষ করার আগে, সেটা হচ্ছে যত বড়ই সুপারস্টার হোক, যেই হোক, ঠিক আছে,
তাকে সবার আগে মনে থাকা দরকার যে সৃজিত মুখার্জি এটা নিজেও বলেছেন, অনেক বড় বড় পরিচালকরাই বলেছেন যে কোন ক্রিটিসিজমটা, কোন জিনিসটা আমার কাজের মানে পরবর্তী স্টেপ বাড়াবে কমাবে বা আমাকে শেখাবে সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো বাবা কাকা ঠাকুরদা বা রিলেটিভস দেখে পার্সোনাল আর প্রফেশনাল এই দুটো জিনিসকে গোলালে চলবে না, ঠিক আছে? তো এইটাই, ভিডিওটা ভালো লাগলো তো যেটা বললাম, যদি আপনাদের মনে হয় করবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, চলো টাটা, টেক কেয়ার।